বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। রাতে খাওয়া দাওয়ার পরে হাঁড়ি পাতিলের সাথে আমি চুলাটাকে ক্লিন করে নিয়েছি। এটাকে সেট করে হাঁড়ি পাতিলগুলা গুছিয়ে নাস্তা বানিয়ে নিব। ওর বাবা খেয়ে বের হয়ে গেছে, মেয়েদের নিয়ে আমি নাস্তাটা খাবো। এরপরে মেয়েরা পড়তে বসবে, আমি কোটাকাটিগুলা শেষ করে ফেলবো। মাছটাকে ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখানে ছোট ছোট টুকরা করে আমি একটু লবণ মেখে রেখে দিব। এটা তন্নের মাছ, যেটাকে বাংলাদেশে টুনা ফিশ বলে। তাই এখন এটাকে আমি টুকরা টুকরা করে নিচ্ছি, একটু লবণ মেখে রেখে দিই। এটা মাছটা অনেক দামি, সবসময় আনা হয় না। তাই সেদিন মার্কেটে দেখলাম ডিসকাউন্টে পাওয়া গেছে, এটা 3,000 টাকার উপরে থাকে। সেদিন 2,500 টাকার মতো কিলো পড়েছে, নিয়ে আসলাম। আমি কাটাকাটি রেডি করে রেখেছি, এখন ঘরটা গুছিয়ে নেব। মেয়েদের গোসল করতে পাঠিয়েছি, তাই ওদের টেবিলটা গুছিয়ে দিয়ে ফার্নিচারগুলা সব মোছা দিব, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে রাখবো। আজকে আর ঘর মুছবো না। এটার ভিতরে অনেক ধুলা পড়েছে, সামারে অনেক ময়লা হয়। তো এটাকে আপাতত মুছে রেখে দিলাম, পরবর্তীতে এটাকে ধুয়ে দিব। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল হয়ে গেছে। তা এখন গরুর মাংস আর কলিজা একসাথে নিয়েছি, সেটাকে প্রেশার কুকারে কষিয়ে বসিয়ে দিলাম। একটু কষিয়ে তারপরে আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে মাছটা চরচরি করার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর আমাদের রেগুলার যে মশলা, সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে অল্প করে লবণ দিয়েছি, মাছে লবণ দেওয়াই ছিল। ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিয়েছি। এটা খেতে অসাধারণ হয়, আর এটায় অনেক তেল, এজন্য আমি অল্প করে তেল দিয়েছি, অনেক তেল উঠেছে। আজকের ভিডিওটা কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।